আজকে আমরা দেখবো হচ্ছে বাস আর্বিট্রেশন। বাস আর্বিট্রেশনে আমি একটা টেকনিক ক্লাসে পড়ে দিব আর একটা সেলফ স্টাডি দিব। বই থেকে পড়তে হবে, যদি কোনো প্রবলেম হয় সেটা আমাকে বললেন ক্লাসে পড়িয়ে দিব। বাস আর্বিট্রেশন টেকনিকটা দেখার আগে আমাদের প্রথমে জানতে হবে বাস মাস্টার জিনিসটা আসলে কি। আমরা যখন ডাটা ট্রান্সফার করি বাস দিয়েই তো ডাটাটা ট্রান্সফার করবো, এটা আমরা প্রথম চ্যাপ্টার থেকে বলে আসছি। তিন ধরনের বাস আছে, অ্যাড্রেস বাস, ডাটা বাস, কন্ট্রোল বাস। তো যখন আমরা ডাটা ট্রান্সফার করি তখন ডাটা ট্রান্সফারের সময় যেহেতু বাসটাকে আমরা ইউজ করব, তো বাসের কন্ট্রোলটা একজনকে নিতে হয়, অর্থাৎ কোনো একটা এন্টিটি থাকে যে বাসের কন্ট্রোলটা নেয় এবং নিয়ে হচ্ছে বাসের মাধ্যমে ডাটা ট্রান্সফারটা কন্ট্রোল করে। এখন প্রসেসর জেনারেলি এই কাজটা করে, অর্থাৎ বাসের কন্ট্রোলটা জেনারেলি প্রসেসরের কাছে থাকে। কিন্তু ডিএমএ টেকনিকে আমরা যখন ডাটা ট্রান্সফার করি, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, তখন ডিএমএ কন্ট্রোলার কি করে, প্রসেসরের কাছ থেকে কিন্তু সেই রাইটটা নিয়ে নেয়, অর্থাৎ বাসটাকে কন্ট্রোল করার পারমিশনটা নিয়ে নেয়। এখন যে বাসটার কে কন্ট্রোল করবে কোন একটা মোমেন্টে, যে ডিভাইসটা বাসের কন্ট্রোলটা পাবে সেই ডিভাইসটাকে বলা হয় বাস মাস্টার। প্রসেসর জেনারেলি বাস মাস্টার থাকে, আবার যখন আমরা ডিএমএ টেকনিককে ডাটা ট্রান্সফার করি তখন কিন্তু ডিএমএ কন্ট্রোলারটা বাস মাস্টার থাকে। এভাবে বিভিন্ন ডিভাইস প্রয়োজনে বাস মাস্টার হয়ে যেতে পারে। বাস মাস্টার মেইন থিমটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার মোমেন্টে বাসের কন্ট্রোলটা যার কাছে থাকবে সেই হচ্ছে বাস মাস্টার। এখন কে বাস মাস্টার হবে সেইটা সিলেক্ট করার জন্য একটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরটাই হচ্ছে বাস আর্বিট্রেশন। একটা এন্টিটি কিন্তু সব সময় বাস মাস্টার থাকবে না, যখন যার প্রয়োজন হবে সে কিন্তু বাস মাস্টার হতে পারে। কিন্তু কিভাবে আমরা বাস মাস্টারটা সিলেক্ট করব সেটার জন্য কিছু ওয়ে আছে যেটা আমরা আলোচনা করব। তো একটা ডিভাইস বাস মাস্টার হিসেবে কাজ করার পরে তার যখন কাজটা শেষ হয়ে যাবে তখন সে বাস মাস্টারশিপটা ছেড়ে দিবে, দিয়ে সে আবার নর্মাল কাজ করতে থাকবে। তখন যদি অন্য কেউ বাস মাস্টার হতে চায় সে বাস মাস্টার হতে পারবে। এখন আমরা কিভাবে আসলে সিলেক্ট করতে পারি যে এখন কে বাস মাস্টার হবে, সেই যে প্রসিডিওরটা আছে সেই প্রসিডিওরটাকে বলা হয় হচ্ছে বাস আর্বিট্রেশন। দুই ধরনের সিলেকশন প্রসিডিওর আছে, বা আমরা দুইটা ওয়েতে বাস মাস্টার সিলেক্ট করতে পারি। একটা হচ্ছে সেন্ট্রালাইজ বাস আর্বিট্রেশন, আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড বাস আর্বিট্রেশন। এই দুইটার পার্থক্য হচ্ছে সেন্ট্রালাইজ বাস আর্বিট্রেশন প্রসিডিওরের ক্ষেত্রে একটা এন্টিটি সিলেক্ট করে দিবে যে কে নেক্সট বাস মাস্টারটা হতে পারবে। জেনারেলি এখানে সিলেকশনটা প্রসেসর করে থাকে, অর্থাৎ প্রসেসরের পরে কে বাস মাস্টার হতে পারবে সেটা জেনারেলি প্রসেসরে ডিসাইড করে দেয়। তাহলে এখানে একটা মাত্র এন্টিটি সিলেক্ট করে দিচ্ছে যে কে নেক্সট বাস মাস্টারটা হবে, এটা হচ্ছে সেন্ট্রালাইজ বাস আর্বিট্রেশন। আর ডিস্ট্রিবিউটেড বাস আর্বিট্রেশনে যেটা হয়, সেখানে হচ্ছে যারা যারা, অর্থাৎ যেই সব ডিভাইসগুলো বাস মাস্টার হতে চাচ্ছে তারা সবাই সিলেকশন প্রসিডিওরে পার্টিসিপেট করে এবং সবাই মিলে অনেকটা ভোটের মতো করে সিলেক্ট করে যে কে নেক্সট বাস মাস্টার হতে পারবে। এখন আমি সেন্ট্রালাইজ বাস আর্বিট্রেশনটা আসলে তোমাদেরকে সেলফ স্টাডি দিব। এটা বইতে খুব সুন্দর করে ডিসক্রাইব করা আছে, বই পড়তে হবে, কারণ এখান থেকে বড় কোশ্চেন আসতে পারে। সেন্ট্রালাইজ বাস আর্বিট্রেশন প্রসিডিউর বা অ্যালগোরিদমটা ডিসক্রাইব করো। আমি শুধু এখানে জাস্ট ডায়াগ্রামটা দেখে একটু সংক্ষেপে তোমাদের আইডিয়া দিয়ে দিই, এটা কিন্তু সেলফ স্টাডি এবং বই থেকে পুরো ডিটেলস পড়তে হবে। মনে করো আমাদের হচ্ছে ডিএমএ কন্ট্রোলার দুইটা আছে, এরা হচ্ছে কোনো একটা সময় বাস মাস্টার হতে চাচ্ছে। এখন কে বাস মাস্টার হবে সেটা প্রসেসর ডিসাইড করবে, এই জন্য এটা সেন্ট্রালাইজ বাস আর্বিট্রেশন প্রসিডিওর। যখন কোনো একটা ডিভাইস বাস মাস্টার হতে চাইবে তখন সে হচ্ছে বাস রিকোয়েস্ট পাঠাবে প্রসেসরের কাছে, কারণ সেন্ট্রালাইজ বাস আর্বিট্রেশনে প্রসেসরই সিলেক্ট করে দেয় কে বাস মাস্টার হতে পারবে। এই যে বিআরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাস রিকোয়েস্ট লাইন। এই লাইনের মাধ্যমে যে ডিভাইসগুলো বাস মাস্টার হতে চায় তারা রিকোয়েস্ট পাঠাবে, এটা হচ্ছে অ্যাক্টিভ লো,
এই জন্য এটার উপর একটা বার সাইন দেওয়া আছে। তার মানে যেই ডিভাইসটা বাস মাস্টার হতে চায় সে এই বাস রিকোয়েস্ট লাইনের মাধ্যমে একটা জিরো প্রসেসরকে সেন্ড করবে। তখন প্রসেসর কি করবে, যদি সে গ্র্যান্ট করে রিকোয়েস্টটা বা গ্র্যান্ট, তখন সে কি করে, বাস গ্র্যান্ট সিগনালটা, বাস গ্র্যান্ট সিগনালটাকে বিজি দিয়ে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে তার সবচেয়ে নিয়ারেস্ট ডিএমএ কন্ট্রোলার যে তাকে দিবে। এটা অনেকটা ডেজি চেইন স্কিমের মতো, প্রসেসর সবসময় তার নিয়ারেস্ট ডিভাইসটাকে বাস গ্র্যান্ট সিগনালটা দিবে। সেই ডিভাইসটা যদি ওই মোমেন্টে বাস মাস্টার হতে চায় তাহলে সে বাস গ্র্যান্ট সিগনালটা রিসিভ করবে এবং সে তখন বাস মাস্টার হিসেবে কাজ করবে। এখানে BBSY, এটা হচ্ছে বাস ইজ বিজি বোঝাচ্ছে, এবং তখন সে কি করবে, এটাও অ্যাক্টিভ হলো তখন সে বাস ইজ বিজি এই ওয়্যারটা জিরো করে দিবে। এটা জিরো দেখলে সবাই বুঝে যাবে বাস এখন বিজি, বাসটা এখন তার মানে বাসের কন্ট্রোল নেওয়া যাচ্ছে না। কিন্তু যদি প্রসেসর সবচেয়ে কাছে যে ডিএমএ কন্ট্রোলারটা, সে যদি ওই মোমেন্টে বাস কন্ট্রোলটা না নিতে চায়, বাস মাস্টার না হতে চায়, তখন সে বাস গ্রেড সিগন্যালকে তারপরে ডিভাইসটার কাছে পাস করে দিবে। জাস্ট লাইক ডেইজি চেইন, আমরা লাস্ট ক্লাসে যে ডেইজি চেইন স্কিমটা পড়েছিলাম সেরকমই অনেকটা কাজ করে। তখন হচ্ছে সেকেন্ড ডিভাইসটাকে বাস গ্র্যান্ড সিগন্যালটা পাস করে দিবে, সে যদি চায় বাস মাস্টার হতে তাহলে সে বাস গ্র্যান্ড সিগন্যাল থেকে রিসিভ করবে, করার পরে বাস ইজ বিজি এই লাইনে জিরো পাস করবে এবং তখন সে বাস মাস্টার হিসেবে কাজ করবে। আর সে যদি বাস মাস্টার না হতে চায় তাহলে তার পরের ডিভাইসকে পাস করবে। এইভাবে কাজটা হবে। এই টোটাল জিনিসটা আসলে বইতে ডিসক্রাইব করা আছে, তোমরা একটু দেখো এবং যখন এটা অ্যান্সার করবে অবশ্যই ডায়াগ্রামটা দিয়ে তারপর অ্যান্সার করতে হবে। আমরা কম্পিউটার আর্কিটেকচার কোর্সে যে যে কোশ্চেনের সাথে ডায়াগ্রাম থাকে সেগুলো সবসময় দিয়ে অ্যান্সার করব, কারণ তোমাদের ডায়াগ্রামে কিছু মার্ক অ্যালট করা থাকে এবং প্রসিডিওরে কিছু মার্কস অ্যালট করা থাকে। যদি প্রসিডিওর কমপ্লিট লেখো কিন্তু ডায়াগ্রাম যদি না দাও তাহলে ডায়াগ্রামের মার্কটা কিন্তু ডিডাক্ট হয়ে যায়। এই জন্য যেইসব কোশ্চেনে দেখবা ডায়াগ্রাম দেওয়ার স্কোপ আছে অবশ্যই ডায়াগ্রাম দিতে হবে। এখন আমরা একটা ইন্টারেস্টিং প্রসিডিওর, বাস আরবিট্রেশন প্রসিডিওর দেখবো, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড বাস আরবিট্রেশন প্রসিডিওর। এখানে কি হয়, কে বাস মাস্টার হবে সেটা যারা যারা বাস মাস্টার হতে চাচ্ছে সবাই মিলেই সিলেক্ট করে বা ডিসাইড করে যে কে হচ্ছে বাস মাস্টার হতে পারবে। এটার প্রসিডিওর হচ্ছে এখানে প্রত্যেকটা ডিভাইসের একটা করে 4 বিটের আইডি দেওয়া হয় এবং প্রত্যেকটা ডিভাইস 5টা ওয়্যারের সাথে কানেক্ট করা থাকে। একটা ওয়্যার থাকে যখন কোন একটা ডিভাইস বাস মাস্টার হতে চায় তখন সে বাস আরবিট্রেশন প্রসিডিওরে যেহেতু পার্টিসিপেট করবে তখন সে হচ্ছে সেই বাস আরবিট্রেশন সিগনাল লাইনে একটা ওয়ান পাঠাবে স্টার্ট করার জন্য, প্রসিডিওরটা সেটার জন্য একটা লাইন থাকবে এবং বাকি 4টা লাইন থাকবে তার আইডি ট্রান্সমিট হওয়ার জন্য। তাহলে হচ্ছে আমাদের যখন বাস মাস্টার সিলেক্ট করা হবে যারা যারা বাস মাস্টার হতে চাচ্ছে প্রত্যেককে একটা 4-বিট ইউনিক আইডি অ্যাসাইন করা হবে এবং প্রত্যেকটা ডিভাইস 5টা ওয়্যার বা লাইনের সাথে কানেক্টেড থাকবে। 4টা ওয়্যার থাকবে তার আইডিটা ট্রান্সমিট করার জন্য, আর একটা ওয়্যার থাকবে সে যে আরবিট্রেশন প্রসিডিওরে পার্টিসিপেট করছে বা স্টার্ট করতে চাচ্ছে সিলেকশন প্রসিডিওরটা সেটা বোঝানোর জন্য। তারপরে কি হবে, যে ডিভাইসগুলা বাস মাস্টার হতে চাচ্ছে তার প্রত্যেকেই স্টার্ট আরবিট্রেশন সিগন্যাল, ওই যে 5 নম্বর যে লাইনটা আছে সেখানে 1 পাঠাবে এবং বাকি 4টা ওয়্যারের মধ্যে তার আইডিগুলো ট্রান্সমিট করবে। তারপরে যেটা করতে হবে, সবগুলা যে আইডি আমরা পেলাম আইডিগুলোকে লজিক্যালি অর করতে হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, মনে করো একটা ডিভাইস এ যার আইডি হচ্ছে 5, এটা হচ্ছে 5-এর বাইনারি 4 ডিজিটে লেখা হলো যেহেতু 4 বিটের আইডি হতে হবে, এবং আরেকটা ডিভাইস বি আছে যে তার আইডি মনে করো 6, এখানে 6-এর বাইনারিটা লেখা হলো। আমাদের কি করা হবে, এই এই ডিভাইস এ এবং ডিভাইস বি বাস আরবিট্রেশন স্টার্ট করার জন্য স্টার্ট আরবিট্রেশন লাইনে একটা 1 পাঠাবে এবং বাকি 4টা লাইনে তাদের আইডিগুলা পাঠাবে। তাদের আইডিগুলাকে কি করা হবে, লজিক্যালি অর করা হবে। তো লজিক্যালি অর যদি করো, দেখো 1-এর সাথে 0-কে অর করলে 1 হয়, এখানে লিখলাম 0-এর সাথে 1-কে অর করলে 1 হয় সেটা লেখা হলো, 1-এর সাথে 1-কে অর করলে 1 হয় সেটা লেখা হলো, 0-এর সাথে 0-কে অর করলে 0 হচ্ছে সেটাও লেখা হলো।
তাহলে একদম ফার্স্ট স্টেপে আমাদের কি করা হচ্ছে, যতগুলো ডিভাইস বাস মাস্টার হতে চাচ্ছে সবার আইডি গুলাকে আমরা লজিক্যালি অর করে একটা রেজাল্ট পাচ্ছি। তারপরে সেকেন্ড কাজটা হচ্ছে এই যে লজিক্যালি অর এর একটা রেজাল্ট পেলাম, এই রেজাল্টের সাথে প্রত্যেকটা ডিভাইস তার নিজের আইডিকে কম্পেয়ার করবে। কিভাবে কম্পেয়ার করবে, সে যদি দেখে তার প্রথম MSB সাইট থেকে আমরা কম্পারিজন শুরু করব, যেমন এখানে আমরা ডিভাইস এ আর বি কে অর করে এই রেজাল্টটা পেয়েছে, এখন কি করবে এই রেজাল্টের সাথে এ তার আইডিকে কম্পেয়ার করবে আর ডিভাইস বি তার আইডিকে কম্পেয়ার করবে। এবং কিভাবে কম্পারিজনটা হবে, MSB সাইট থেকে শুরু হবে, এখানে দেখো ডিভাইস এর আইডি ছিল 5, এর MSB বিট হচ্ছে 0, এবং আমাদের লজিক্যালি যে অর করে যে রেজাল্টটা পেয়েছি সেটার MSB বিটও 0 আছে। যদি আমাদের বিট দুইটা সেম হয় তাহলে আমরা সেম বিটটা বসাবো, তাহলে 0 আর 0 সেম বলে আমরা 0 বসালাম। তারপরে ডিভাইস এর সেকেন্ড বিটটা দেখো, সেকেন্ড বিটটা 1, এবং আমাদের লজিক্যাল অর যে রেজাল্টটা পেয়েছি সেটা সেকেন্ড বিটে 1, দুইটা সেম বলে আমি আবারও 1 বসালাম। থার্ড বিটে গিয়ে কি হচ্ছে দেখো, ডিভাইস এর থার্ড বিটটা হচ্ছে 0, কিন্তু লজিক্যালি অর করে আমি যে রেজাল্টটা পেয়েছি তার থার্ড বিটটা হচ্ছে 1, এটা মিসম্যাচ হলো। যখন মিসম্যাচ হয় তখন কি হয়, সেই পজিশনে একটা 0 বসে, এখানে 0 বসলো, এবং তারপরে যতগুলো বিট থাকে সবগুলো বিটেই 0 বসতে থাকবে। অর্থাৎ যেহেতু আমরা থার্ড বিটে মিসম্যাচ পেয়ে গেছি, তাহলে থার্ড বিটে 0 বসাবো এবং ফোর্থ বিটটা আর চেকই করবো না, ফোর্থ বিটটা চেক না করে ফোর্থ বিটে 0 বসিয়ে দিব। এটা হচ্ছে ডিভাইস এর জন্য কম্পারিজনের রেজাল্ট। এবার সেম ভাবে আবার ডিভাইস বি কে লজিক্যাল অর এর রেজাল্টের সাথে কম্পেয়ার করে দেখব। দেখো ডিভাইস বি এর MSB সাইট থেকে শুরু করলে MSB বিটে 0 আছে, লজিক্যাল অর এর রেজাল্টে MSB বিটে 0 আছে, 0 0 সেম, তাহলে আমাদের কম্পারিজন রেজাল্ট হিসেবে প্রথম বিটটা 0 বসবে। তারপরে সেকেন্ড বিটে ডিভাইস বি এর সেকেন্ড বিটে 1 আছে, লজিক্যাল অর এর সেকেন্ড বিটে 1 আছে, 1 আর 1 ম্যাচ করছে, তাহলে 1 বসবে। মানে যখন ম্যাচ হয় ম্যাচিং রেজাল্টটাই বসে, মিসম্যাচ হলে 0 বসে সবগুলাতে। তারপরে থার্ড এ ডিভাইস বের থার্ড বিটটা 1 এবং লজিক্যাল অর এর রেজাল্টে থার্ড বিটটা 1, তাহলে এখানে 1 বসলো। এবারে ডিভাইস বের ফোর্থ বিটটা হচ্ছে 0 এবং লজিক্যাল অর এর রেজাল্টে ফোর্থ বিটটা 1, এখানে আমরা মিসম্যাচ পেলাম, তাহলে এখানে 0 বসবে। পরে যদি আরো বিট থাকতো তাহলে কি হতো, সেগুলোও 0 বসতো। তাহলে এভাবে আমরা দুইটা নতুন কম্পারিজন রেজাল্ট পেলাম। এবার আমরা কি করব, কম্পেয়ার করে আমরা যে রেজাল্ট গুলো পেয়েছি সেগুলোকে আবারও লজিক্যালি অর করব। তাহলে অর করলে কি হচ্ছে দেখো, 0 আর 0 কে অর করে 0 পাচ্ছি, 0 আর 1 কে অর করে 1 পাচ্ছি, 1 আর 1 কে অর করে 1 পাচ্ছি, 0 আর 0 কে অর করে 0 পাচ্ছি। এই যে কম্পারিজন রেজাল্ট কে আরো একবার সেকেন্ড টাইম লজিক্যাল অর করে আমি যে রেজাল্টটা পেলাম সেটা খেয়াল করে দেখো, সেটা হচ্ছে ডিভাইস বি এর আইডি। তাহলে আমাদের ডিভাইস বিটাই হবে হচ্ছে নেক্সট বাস মাস্টার। এইভাবে কি হচ্ছে, ডিস্ট্রিবিউটেড বাস আরবিট্রেশন প্রসিডিউরে সমস্ত ডিভাইস, এখানে আমরা দুইটা ডিভাইসের জন্য এক্সাম্পল দেখেছি, যদি এখানে 5-6টা ডিভাইস থাকতো তাহলে 5-6টা ডিভাইসে কিন্তু পার্টিসিপেট করতো। একইভাবে তারা তাদের আইডি গুলাকে আমরা লজিক্যালি অর করে একটা লজিক্যাল অর এর রেজাল্ট পেতাম, এবং প্রত্যেক আইডি কে সেই লজিক্যাল অর এর সাথে কম্পেয়ার করে আমরা কিছু কম্পারিজন রেজাল্ট পেতাম। দেন সেই কম্পারিজন এর রেজাল্ট গুলাকে সেকেন্ড টাইম লজিক্যাল অর করে আমরা যেই ডিভাইসটা আইডি পাবো সেই আমাদের বাস মাস্টার হিসেবে কাজ করতে পারবে। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড আরবিট্রেশন প্রসিডিউর। এটা খুবই একটা ইন্টারেস্টিং প্রসিডিউর আসলে। এখান থেকে পরীক্ষা সময় দুই ধরনের কোশ্চেন আসতে পারে, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড আরবিট্রেশন প্রসিডিউরটা ডিসক্রাইব করো, তখন অ্যালগোরিদমটা হচ্ছে বলতে হবে। আবার অনেক সময় বলা হতে পারে ডিস্ট্রিবিউটেশন আরবিট্রেশন প্রসিডিউরটা এক্সাম্পল দিয়ে দেখাও, যদি এরকম কোশ্চেন থাকে তখন অ্যালগোরিদমটাও বলতে হবে সাথে এক্সাম্পলটাও দিতে হবে। আর যদি শুধু প্রসিডিউর থাকে তাহলে এক্সাম্পল না দিয়ে প্রসিডিউরটা বললেই হবে, বাট এক্সাম্পল দিতে বলা হলে কিন্তু অবশ্যই প্রসিডিউর প্লাস এক্সাম্পল দুইটাই বলতে হবে। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ফোরের পার্ট ওয়ানটা শেষ হলো। আমাদের চ্যাপ্টার ফোরের আরো দুইটা পার্ট আছে, সেগুলো আমি ক্লাসরুমে পোস্ট করে দিব।